অষ্টমঙ্গলে বিয়ের পর আবার একটা নিমন্ত্রণের সেশনে আমরা রিটুদার কাছে অলরেডি চলে এসেছি, তো সুন্দর একটা প্রীতি ভোজের লাঞ্চ এখন স্ন্যাক্স খাওয়ার টাইম, এখন আমরা ভাত নিয়ে বসেছি। স্ন্যাক্স লাঞ্চ বাড়ির একটা অষ্টমঙ্গলে বিয়ের পর আবার একটা নিমন্ত্রণের সেশনে আমরা রিটুদার কাছে অলরেডি চলে এসেছি, তো সুন্দর একটা প্রীতি ভোজের লাঞ্চের ব্যবস্থা হয়েছে, যদিও লেট হয়ে গেছে কিন্তু তাও মানে এত সুন্দরভাবে জিনিসগুলো অ্যারেঞ্জ হয়েছে, তো সেই জন্য সব খাওয়া দাওয়া সাজাচ্ছে। একটু লেট হয়ে গেল অ্যাজ ইউজুয়াল, ডেলিভারি হতে হতে মানে এত ল্যাদ লাগছে, ফটো তুলতে ব্যস্ত ছিল। হ্যাঁ, ফটো তুলতে ব্যস্ত ছিল নায়িকা আর কি, ফটো তুলতে ব্যস্ত ছিল, এই যে এই নায়িকাটা ফটো তুলতে ব্যস্ত ছিল যার জন্য দেরিটা হলো। হ্যাঁ, আর দাদার অনেক খিদে পেয়ে গেছে, বাবা সাড়ে তিনটে ওভার হয়ে গেছে, আর বিকেলে এখন স্ন্যাক্স খাওয়ার টাইম, এখন আমরা ভাত নিয়ে বসেছি। স্ন্যাক্স লাঞ্চ দুটো একসাথেই হয়ে যাচ্ছে। এই যে হচ্ছে রিজা, এটা হচ্ছে নায়িকার বোন, আমার বোন, আর ওই যে জ্যামবাবু, আর ইনি বেসিক্যালি কাকা হয়, বাট আমি ছোটবেলা থেকেই দাদা দাদাই বলি, এখানে অনেক স্মৃতি আছে, ছোটবেলা থেকেই অনেক টাইমটাই স্পেন্ড করেছি এখানে। ঠিক মানে খেতে হচ্ছে, ঠিক আছে, তো কী কী আসছে, কী হচ্ছে না হচ্ছে সবকিছু কভার আপ করবো। হ্যাঁ, ওটা খাবারটা পুরোটা সাজিয়ে নিই, তারপরে আমি ভিডিওতে দেখাচ্ছি কী আছে না আছে, তো ভিডিওটা দেখতে থাকো উইদাউট স্কিপ করে, আর ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর ওই যে হচ্ছে ছোটবেলায় আমি মা বলতাম, মানে মায়ের মতনই অনেক দিন এখানে স্পেন্ড করেছি, প্রায় থাকতাম 21 দিন এখানে, জুলিয়ানলেতে পড়ার সময় বল। এখানে আর ছিলাম, এখানে বাস আসতো আর বাস থেকে যেতাম, ক্লাস 5 তখন। তো কি খাবার আছে তোমাদের দেখাচ্ছি, তো দেখছো না, হালকাই এত কন্টিনিউ রিচ খাবার হালকাই খেতে চলছে, প্লেন ডাল ভাত আলু ভাজাই খেতে ইচ্ছা করছে। ওই আর কি, মানে আমাদের তো কোনো রকম ওই 2:30 থেকে 3 সময় সব কল চলে, তো কোনো রকম স্টার্ট করে চলো, স্টার্ট করে গানাতে কাজটা শুরু করলাম। নুন লাগলে নুন আমার খুব সুন্দর পরিবেশন হয়েছে, একদম গরম গরম কাতলা মাছ ভাজা, তার সাথে চিপস রয়েছে, প্রচন্ড মানে অনেক রকমের খাওয়া হচ্ছে কাল থেকে, মেলা এদিক ওদিক, তো খুব কাল থেকে না বিয়ের আগের দিন থেকেই চলছে, না এক সপ্তাহ ওভার হয়ে গেছে। ডাল আছে, তার সাথে হচ্ছে মাছের ঝোল আছে, এবং সব থেকে বড় হচ্ছে আন্তরিকতাটা এগুলোর থেকে অনেক বেশি আছে। বাড়ির একটা আবার মাছ ভাজা দিয়েছে, উড়িয়ে বাবা, এখানে একটা মাছ, এখানে একটা মাছ, লে লে খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আমি মাংস নেবো, এক পিস মাংস, মাছ খেতে ইচ্ছা করছে, আমি অত খাবো না মাংস। বাবা মাংসটা কিন্তু খাবে তুমি, জামু কিন্তু মাংস দিয়ে খাচ্ছে, তোমাকে খেতে হবে, জামু পাশে শালিটা বসলে খেতে হয়, মানে হচ্ছে শালি হচ্ছে অর্ধেক বউ তুমি, হ্যাঁ ছোট কুটি বউ, পকেট বউ, হ্যাঁ সেই বিটি কলেজের রাস্তা দিয়ে যাচ্ছি, চকলেট কিছু আর আইসক্রিম নিলাম, বিকজ তখন নিয়ে যাওয়া হয়নি, তো একটু বেরিয়ে নিয়ে এখন আবার ওদের বাড়িতে যাচ্ছি। সবাই একটুখানি নতুন বইয়ের
বউয়ের যে লুক এখানকার পাড়ার লোকটা মোটামুটি একটুখানি দেখে নিচ্ছে, কি আনন্দ, সবাই খুব প্রশংসা করছে। তো টুনলেট দিবি না এটার উপরে? না। কেন? মা টুনলেট না দিলে তো ভালো লাগবে না। কি রে, টুনলেট দিবি না? না। কেন? সবাই এখন খেতে বসেছে। একটু হাই করে দাও, আমি মানিয়েছি। সো ব্লগটা আজকে এই অবধি, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে তো জানো কি করতে হবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সি ইউ মানে নেক্সট।